আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই এই পরিস্থিতিতে ভালো থাকা দুষ্কর, তবু আলহামদুলিল্লাহ আজকে করোনায় আক্রান্ত বিশ্বের বহু মানুষই পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছেন ওপারে না ফেরার দেশে, চীন, জাপান, সুইজারল্যান্ড, বাংলাদেশ, আজ আমাদের ভারতে অবস্থান করছে করোনা। এটা ভাইরাস অথবা আল্লাহর গজব, যাই হোক না কেন, মানুষ আজকে আক্রান্ত, ব্যতিব্যস্ত এ থেকে বাঁচার জন্য আমাদের দেশের সরকার বলেছে যে লকআউট, মানে জরুরি পরিষেবা বাদ দিয়ে সব কিছু বন্ধ থাকবে। মানুষ বুদ্ধিমান প্রাণী, আল্লাহ তাদেরকে সুন্দর করে অবয়ব দিয়ে তৈরি করেছেন। আবার এক পর্যায়ে আল্লাহ বলছেন মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। আজ কথা বলবো যারা এই লকআউটের জন্য করোনার ভয়ে খাদ্য সংরক্ষণ করছেন তাদের উদ্দেশ্যে, যারা খাদ্য মজুত করছেন। জানেন ইতালিতে বহু মানুষ খাদ্য মজুত করেছিল, চীনে জাপানে অনেক মানুষ অনেক খাদ্য মজুত করেছিল। যারা মজুত করেছিল সবাই কিন্তু দুনিয়াতে নেই, তাদের বাড়িতে খাদ্যগুলো এভাবে পড়ে আছে। এখন মহামারীর সময়, চারিদিকে ভাইরাসের প্রকোপ, জনজীবন ব্যতিব্যস্ত, আর আপনি খাবার সংগ্রহে ব্যস্ত। এই খাবার আপনি যে মজুত করছেন এত করে, দোকানে দোকানে চালের ক্রাইসিস তৈরি হচ্ছে, আলুর ক্রাইসিস তৈরি হচ্ছে, পেঁয়াজের ক্রাইসিস তৈরি হচ্ছে, এক মাসের নয় এক বছরের মজুত করতে চাইছেন অনেকেই। আর সেই সুযোগে কিছু মুনাফাবাজ মানুষ, কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আগুন করে দিয়েছে তাদের দামে। একটু খেয়াল করে দেখেছেন যে লোকটা এক বস্তা চালে 500 টাকা লাভ করছে অথবা 100 টাকা লাভ করছে, সে লোকটা যদি আজকে মারা যায় তার টাকাগুলো কে খাবে? একটু খেয়াল করে দেখতে পাচ্ছি না আমরা? একটু খেয়াল করেন না, দেখুন দুবাইয়ের দিকে, দেখুন একটু খেয়াল করে চীনের দিকে, জাপানের দিকে। এত বড় টেকনোলজির দেশ, তবু করোনার সাথে পেরে উঠছে না তারা। পেরে উঠবে বা কি করে, তারা তো আল্লাহর পাঠানো আজাব অথবা পরীক্ষা। সুতরাং আপনি কেন খাবার এভাবে মজুত করতে গেলেন? হ্যাঁ, আপনার বাড়িতে কিছুদিনের খাবার রয়েছে, আর একটু আপনি মার্কেটে যাবেন না 14 দিন 15 দিন বা 1 মাস, তার জন্য একটু মজুত করতে পারেন আপনি, কিন্তু আউট অফ রেঞ্জ এত মজুত করছেন মানে আপনার বিবেক কি নষ্ট হয়ে গেছে? একবার ভাবুন তো, আপনি যখন মজুত করছেন, আপনার ওই দিন মজুর ভাইটা যে টোটো চালাতো, তা তো টোটো চালানো এখন বন্ধ, আপনি রাস্তায় নামবেন না, এখন লক আউট। সো তারা যে প্রতিদিন 500 টাকা ইনকাম করতো, তা তো 100 টাকা ইনকাম হচ্ছে না। ওই লোকটা যে লোকটা পরের বাড়িতে মুনিশ খেটে খায়, আপনি তো তাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, তাই না? তাহলে তার সংসার কি করে চলবে? তার ওই সামান্য টাকা দিয়ে ওই মজুতদার, যারা আড়তদার, যারা দোকানদার, তারা দামের দাম অনেক বাড়িয়ে রেখেছে, ওই দাম দিয়ে সে কি কিনতে পারবে? আপনি কি মার্কেটে কৃত্রিম অভাব সৃষ্টি করছেন না? এর জন্য কি আল্লাহর কাছে আপনি পাকড়াও হবেন না? একটু খেয়াল করুন না, একজন ব্যক্তি এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, আমি আপনার বাড়ির মেহমান, আজকে আপনি আমার মেজবান, আপনি আমাকে গ্রহণ করুন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদের কাছে গেলেন, সবাইকে জিজ্ঞাসা করলেন বাড়িতে খাবার কি রয়েছে। জানেন সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবার কি ছিল? সমস্ত স্ত্রীরা উত্তর দিল, আমাদের বাড়িতে পানি ছাড়া আর কোনো খাদ্য নেই, ইয়েস অনলি ওয়াটার। কি হয়েছিল সেদিন? কোন একজন সাহাবী নিয়ে গেছিল তার বাড়ি। দেখুন তো, তারা সব জান্নাতের পাখি এক একটা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহির কথাকে প্রাধান্য দিত বেশি। তারা এরকম আপনার আমার মতো মৃত্যু মরণাপন্ন যে রোগ, এই যে মানুষ মারা যাচ্ছে, এতেও আমাদের হেলদোল নেই, আমরা ব্যবসায় মেতে উঠেছি, কে খাবে আপনার এত টাকা? জনৈক সাহাবি নিয়ে চলে গেলেন তার বাড়িতে, গিয়ে দেখলেন তার বাড়িতে তেমন খাবার নেই, যা খাবার রয়েছে শুধুমাত্র তার বাচ্চা খেতে পারবে। স্বামী তার মায়াবী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি তো মা, তুমি তো বাচ্চাকে আদর করতে পারো,
আদর করে ঘুমিয়ে দাও, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান, তাকে খাওয়াও। কি সুন্দর একটা পরিবেশ, একটা পরিস্থিতি। বাচ্চারা ঘুমিয়ে গেল, অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান বসলো, কিন্তু সে একজিদে মেহমান না, মেজবানকে ছাড়া তো খাবেই না, মেজবান হতবাক, আমি যদি খাই তার তো পেট পূর্ণ হবে না। তার স্ত্রী অনেক কায়দা করে বাতিটাকে নিভিয়ে দিল, মেজবান খাওয়ার ভান করলো, মেহমান পেট পুরে খেয়ে শুয়ে পড়লো। ফজরের সালাতে হাইয়ালা সালা বলে মসজিদে ডাক দিতেই দুজন উপস্থিত হলো মসজিদুল নবমীতে। রাসূল সাল্লাল্লাহু তাকে দেখে বলল, তুমি আর তোমার স্ত্রী যা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছে, তোমাদের ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। তারা ছিল ইমানদার মানুষ, আপনি আমি কত বড় ইমানদার। এই করোনার ভয়ে খাদ্যশস্য মজুদ করছি আমরা, কৃত্রিম অভাব সৃষ্টি করছি। একবার খেয়াল করুন তো, যে দোকানদার এভাবে উচ্চ দামে আপনার মালগুলাকে বিক্রি করছেন, তার যদি করোনা হয়। এই যে আজকে লক আউট করা হয়েছে, কেন? যাতে করে আপনি আমি সুরক্ষিত থাকি। এখন একজন ব্যক্তি আসলো আপনার দোকানে, সে চাল মজুদ করতে চাইছে, আসলে তার করোনা রয়েছে, তার হাতে হাত দিয়ে তার হাতে টাকা নিয়ে আপনারও করোনা হয়ে গেল, আপনি কি করবেন? দেখছেন না মৃত্যু মিছিল চলছে আজকে গোটা বিশ্বে, গোটা বিশ্বে মৃত্যু মিছিল চলছে আজকে, জাপানে, ইরাকে, আরো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তাদের দিকে তাকিয়েও কি আপনার একটু বুদ্ধির শুভোদয় হয় না? আপনি কি ভাবেন না যে কি ঘটতে পারে আপনার জীবনে? ওই টাকাগুলা পড়ে থাকবে ওইভাবেই। আপনি দেখছেন না একজন করোনায় আক্রান্ত রোগীর না হচ্ছে জানাজা, না হচ্ছে গোসল, তাকে কি করে দূর থেকে দড়ি দিয়ে বেঁধে টেনে কুকুরের মতো পুঁতে রাখছে। আপনাকে আমাকে যে পুঁতে রাখবে না, এটা কি করে আমরা বুঝবো? আসুন না এই মহামারীর সময়ে, এই কষ্টের সময়ে আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, নিজের খাবারটুকু অন্যকে তুলে দেওয়ার চেষ্টা করি, দোকানে দোকানে দামটাকে একটু কমিয়ে দিই। আর কবে শুধরাবেন? কবে শুধরানোর সময়? এখন আপনি চালের দাম, আলুর দাম বাড়িয়ে, পেঁয়াজের দাম বাড়িয়ে টাকা সঞ্চয় করছেন, বিশ্বাস করুন হয়তো এই টাকা নিয়ে আপনি যাবেন না তো ঠিকই, এই টাকা হয়তো আপনি ভোগ করতেও পারবেন না। আপনার জন্যই মহামারীর আকার হয়তো বেশি ধারণ করবে। আমি চাই আমার এই কথার মাধ্যমে যদি আপনার একটু বিবেকটা খুলে, যদি আপনি মাত্রা অতিরিক্ত জমা না করেন, যদি আপনি মাত্রা অতিরিক্ত দাম না বাড়িয়ে দোকানে মালপত্র বিক্রি করেন, তাহলে মনে হয় আল্লাহ সুবহানাহু অনেক খুশি হবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।